ভাইজান আমি জানি আমার ভিডিওতে আমি অনেক গালাগাল করি এবং আমার কন্টেন্টটাই ভালগার কন্টেন্ট। ভাইজান গালাগাল দিলে যে মানুষ খারাপ হয়ে যায় এটা কিন্তু না। ভাইজান তুমি তোমার বুকে হাত রেখে বলো তো তুমি কতদিন গালাগাল দাও। আহা জাঙ্গিয়া মুখে বোকা ছেলে, কি লজিক দিল মায়েরি। গালিগালাজ তুইও জানিস আমরাও জানি, হয়তো একটু কম, তোর মতো অত বাবা জানি না। গালিগালাজ জানিস বলে ভিডিওতে রোস্টিং এবং কন্টেন্টের নাম করে মেয়েদেরকে আজে বাজে উল্টো পাল্টা অকথ্য ভাষায় গালিগালাজ করতে হবে। প্রথমে ভেবেছিলাম একে নিয়ে কোনো ধরনের ভিডিও বানাবো না। এ সাবস্ক্রাইবার বাড়ছে, হয়তো আস্তে আস্তে রেসপন্সিবিলিটি বুঝতে পারবে, কিন্তু এ তো কুকুরের লেজের মতো, দিনকে দিন ভালগারিটির পরিমাণ বাড়িয়েই চলেছে। সেই জন্য অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। তো হ্যালো বন্ধু সান্দা বান্ধবী, গার্লস অ্যান্ড বয়েজ, মাই নেম ইজ দাস, মানে সুরজিৎ দাস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে অনেক গালিগালাজ থাকতে পারে, না না আমি দিচ্ছি না, কারণ যার উপরে রোস্টিং ভিডিও বানাচ্ছি তার ভিডিওর জন্য বললাম। সো হেডফোন পরে নাও, না হয় গুরুজন থেকে দূরত্ব বজায় রাখো। তো চলো এবার খেলাটা শুরু করা যাক। ভাইজান এত কিছু বলার পর সেই আবার পেছন থেকে ঘুরিয়ে আমাদের পদ নাড়ানো দেখাচ্ছে। ভাইজান এদেরকে একটা কাজ করতে হবে, পেছনে ভলিনি কিংবা মুভ স্প্রে করে দিয়ে খাপে খাপ এমন দেবো খাপ, যখন ভেঙে যাবে খাট তখন কেমন লাগবে। আর শোনা গো আমার গুহাবাজ, যা চ্যানেলের নামেই কুর রয়েছে সেখান থেকে আর কি ভালো জিনিসই বা আশা করা যায়। রোস্টিং এবং ক্রিটিসিজমের নাম করে মেয়েদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, বডি শেমিং এবং উল্টো পাল্টা মন্তব্য করছে। দেখো মামানি নিজেরটা কত বড় হয়েছে সেটা দড়ি দিয়ে বেঁধে দেখাচ্ছ, ঠিক আছে, কিন্তু মারা 10-12 জন লাগানোর পর আবার ফুটোর মধ্যে বাঁশ ঢুকে গেলে দেখাও না যে মারা ফুটোটা কত বড় হয়েছে। তুই যেটা করছিস সেটাকে রোস্টিং বলে না, তুই অনলাইনে এসে ওপেনলি রেপ থ্রেট দিচ্ছিস। বলছি ভিতরে কিছু বলেছো নাকি মারা? কিছু পড়নি মারা, সবই তো উপর থেকে বোঝা যাচ্ছে। মামানি তুমি মারা যাই বলো আর তাই বলো, তোমার বয়ফ্রেন্ডের হাতের কাজ কিন্তু খুবই ভালো, কিভাবে ডাব থেকে ঝুলন্ত ঝুলন্ত লাউয়ে পরিণত করতে হয় খুবই ভালোই জানে। এখনো সময় আছে, মালগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখো, তাহলে মারা কখন উড়ে চলে যাবে তার কি ঠিক আছে। মেয়েদের প্রাইভেট বডি পার্ট নিয়ে এইভাবে ওপেনলি আজে বাজে মন্তব্য করছে এবং এটাকে রোস্টিং বলছে। এর ভিডিওতে না আছে কন্টেন্ট, না আছে ক্রিয়েটিভিটি, না আছে সার্কাসম, এর ভিডিওতে শুধুই আছে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বডি শেমিং। কেন রে, বাংলার হিন্দুস্তানি ভাব হতে চাস? জয় হিন্দ দোস্ত। রোস্টিং ভালো, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকা দরকার, কিন্তু এ হচ্ছে লিমিটলেস। এর মতো কিছু আলবাল ছলার ডাল গান্ডু মার্কা লোস্টারদার জন্য সমস্ত রোস্টারদেরই নাম খারাপ হয়। ভাইজান মামনি জামার ভেতর থেকে দুধু দেখাচ্ছে আর কানে লাগিয়েছে হেডফোন, এগুলো দেখে আমাদের খারাপ হয়ে যাচ্ছে। দৌ একটা ভিডিওর কমেন্ট সেকশন পড়ে এটা আমি বুঝতে পেরেছিলাম আমি ওভার অ্যাক্টিং করি, কিন্তু এর ওভার অ্যাক্টিং দেখে তো মনে হচ্ছে ওভার অ্যাক্টিং এর জন্য আলাদা কোর্স করছে, এবং ওভার অ্যাক্টিং এ যদি কোনো অস্কার পাওয়া যায় তাহলে এই পাবে, এছাড়া আর কেউ পাবে না। সত্যি পচাতে তুমি ভিডিওতে দেখিয়েছিলে আর বলেছিলে এই তোমার গার্লফ্রেন্ড। বলছি পচাতে একটা কথা বলো, মাইন্ড করো না, তুমি তো বস্তি ছেলে পচা, কিন্তু তোমার গার্লফ্রেন্ডটা তার থেকে তো আরো বেশি পচা। এখানে মানে কোনো কারণ নেই, বিনা কারণে মানে মাছি দেখবে ভন 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 করবে। এই যে ইনস্টাগ্রামে এসে যেভাবে সানি লিওনের মিয়া খালিফার মতো দুধ আর পথ দেখাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে কাউকে কষ্ট করে পড়না পেয়ে গিয়ে পানু সার্চ করতে হবে না। যদি কারো হিলানোর মুড হয় চলে আসো ইনস্টাগ্রামে, যে বস্তি ছেলে পচা গার্লফ্রেন্ডকে সার্চ করা হিলিয়ে। বলছি মেয়ে দেখলেই কি তোরা তো সাবস্ক্রাইবারদের সারাক্ষণ উঠে যায়, এখনো টাইম রয়েছে ডাক্তার দেখা, না তো ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হতে চলেছে। আর আমি তো সাবস্ক্রাইবারদের কথা এই কারণে বললাম, কারণ তোর মতন কন্টেন্ট দেখে যারা সাবস্ক্রাইব করছে তাদের মেন্টালিটি আর তোর মেন্টালিটি কেমন হবে সেটা তো বোঝাই যাচ্ছে। দেশ সংকট মে হ্যায়। আমি যতটা জানি পচার গার্লফ্রেন্ড অথবা এক্স গার্লফ্রেন্ড সোনালি দা সানশাইন একজন মডেল, এবং মডেল শ্যুটের জন্য এই ভিডিওটা করা হয়েছিল 2021 সালে। এগুলো নর্মাল মডেল শ্যুট, বিকিনি শ্যুট। সো তোকে বলছি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখ, না তো অনেক পিছিয়ে রয়েছিস, অনেক প্রবলেমে পড়বি। আর তোর বাড়িতে মা বোন আছে কিনা আমার একটু ডাউট হচ্ছে। অবশ্য তোর মতো জানোয়ারদের কাছে কিসের মেন্টালিটি, কিসের মা কিসের বোন, লজ্জা লাগা দরকার। দেখে তো মনে হচ্ছে পর্দা কেউ পর্দার ওপার থেকে পদ মারছে আর মামনি ফিল নিচ্ছে। ভাইজান যাকে গোদা বাংলায় বলা হয় বাপেরও থাকে বাপ, এই মামনিকে রুমে একা পে এক পাঁচটা কাকু উদুম দিচ্ছে তাপ। কোথায় ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন, কোথায় ইউটিউবের গাইডলাইন্স? গোয়াবাজ ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন গাইডলাইন কে মিডল ফিঙ্গার দেখিয়ে এরকম ধরনের ভিডিও বানাচ্ছে। এই ভিডিওতে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে না, হয়তো এর ভিডিও নিয়ে আমরা রোস্টিং ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিওতেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো। এসে কাইসে চলেগা ইউটিউব, কাউকে নিয়ে ভিডিও বানালে সে সেলিব্রিটি হয়ে যায় না। টেরোরিস্ট, জঙ্গি, রেপিস এদের নিয়েও ভিডিও বানানো হয়, প্রতিবাদ করে ভিডিও বানানো হয়। তুইও এই ক্যাটাগরির মধ্যে পড়িস, সেই জন্য তোকে প্রতিবাদ করে ভিডিও বানাচ্ছে। নিজেকে সেলিব্রিটি ভাবা বন্ধ কর।
অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। তোর যদি তোর কন্টেন্টের উপরে এতই দম থাকে, এতই ভরসা থাকে, তাহলে তোর ওই জাঙ্গিয়াটা খুলে ভিডিও বানা না। তোর চ্যানেলের নাম তো জাঙ্গিয়াবাজ না, গুহাবাজ। গুমেকে ভিডিও বানা তাও মেনে নিচ্ছি। এই গুহাবাজ ভালো করেই জানে ও যা কন্টেন্ট বানায় সেটা অ্যাকসেপ্টেবল না, সেই জন্য মুখে জাঙ্গিয়া পড়ে ভিডিও বানায়। যেদিনকে জাঙ্গিয়া ছাড়া ভিডিও বানাবে তার পরের দিন না হয় পাবলিকের কাছে উদম কালানো খেয়ে এদিক ওদিক পড়ে থাকবে, না হয় পুলিশের কাছে ডান্ডা বাড়ি খেয়ে জেলে থাকবে এবং আটা পিষবে। কিন্তু তোমরা চিন্তা করো না, এর ফেস অলরেডি শাহিল আহমেদ রিভিল করে দিয়েছে যে এত মানুষজনকে নিয়ে এত উল্টোপাল্টা রোস্টিং ভিডিও বানায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, বডি শেমিং করে। তার থোবড়া দেখতে চাও? তার বাদরের মতন থোবড়া দেখে নাও। ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। কোনোদিন কেউ গালাগাল দিলে সে খারাপ হয়ে যায় না, যেমন ক্যারিমিনাটি ভাই জান। আমি ক্যারিমিনাটির সঙ্গে আমাকে তুলনা করছি না, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ক্যারিমিনাটিও ভিডিওতে গালাগাল করে, পয়সা বরবাদ পেহেনচোদ। এটা কি গালাগাল ছিল? না ভাই জান, না। কে বললো ক্যারিমিনাটি গালাগাল দিচ্ছে? এটা তো ঠাকুরের পূজো করছে। ক্যারিমিনাটি ভিডিওতে গালাগাল দিলে সবাই দেয় হাতের তালি, ক্যারিমিনাটি ভিডিওতে গালাগাল দিলে সবাই দেয় হাতের তালি। আর আমরা যদি ভিডিওতে গালাগাল দেই তখন সবাই বলে ওই চুপ কর চুদমা। বাহ, কত সুন্দর লজিক। ক্যারিমিনাটি তার ভিডিওতে গালিগালাজ করে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু গুহাবাজ ভিডিওতে গালিগালাজ করলে আমাদের সমস্যা। শোন গান্ডু, কোনো সিচুয়েশনের উপরে গালিগালাজ করা এবং কাউকে পার্সোনালি অ্যাটাক করে উল্টোপাল্টা অকথ্য ভাষায় গালিগালাজ করার মধ্যে পার্থক্য রয়েছে, যেটা তোর মতো মূর্খ কখনো বুঝবে বলে মনে হয় না। আদৌ কি খিচুড়ি স্কুলের গণ্ডি পার হয়েছিস? মনে হচ্ছে তো না। কোন এই লোক, কহাঁ সে আতে? সো গাইস, গোয়াবাজের ওপরে এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না, অনেকজনের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা বানালাম। গোয়াবাজের ওপরে ভিডিও বানাবো বলে রিসার্চের জন্য ওর ভিডিও দেখছিলাম, ওর থাম্বনেল দেখছিলাম, ওগুলো দেখে অলরেডি আমার মাথা হ্যাং করে গিয়েছে। গোয়াবাজ যদি এই ভিডিওটা দেখে থাকিস, দেখিস, তাহলে তোর উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, সেগুলো ভালো করে কানের ভিতরে ঢুকিয়ে রাখ। তুই এই ভালগারিটি জিনিস ছড়াচ্ছিস, ভালগার কন্টেন্ট বানিয়ে বানিয়ে এত বড় চ্যানেল করেছিস, ঠিক আছে, মেনে নিলাম। তুই আর একটা কথাও বলছিলিস যে অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিস, ঠিক আছে, অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিস, তাহলে যখন বেশি সাবস্ক্রাইবার এসছে তখন তোর রেসপন্সিবিলিটি বাড়ার কথা, কিন্তু তোর মধ্যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেই। যত দিন যাচ্ছে ততই ভালগার কন্টেন্ট বানিয়ে যাচ্ছিস, নোংরা থেকে নোংরা তোর হয়ে যাচ্ছে, কিন্তু তোর কোনো যায় আসে না। তুই তোর ভিডিওর মাধ্যমে অডিয়েন্সদের কীভাবে ইনফ্লুয়েন্স করছিস সেটা তুই বুঝতে পারছিস না। সো টাইম আছে, এখনও টাইম আছে, কন্টেন্টটা চেঞ্জ কর, একটা লিমিটের মধ্যে থেকে রোস্ট করার চেষ্টা কর। তুই হচ্ছে লিমিটলেস, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিছুদিন পর ভাই না হয় জেলখানা, না হয় ভাই পাবলিকের হাতে মার খেয়ে কোথায় পড়ে থাকবি তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো, মানুষ মাত্রই ভুল হয়, সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। সো গোয়াবাজকে বলছি, গোয়াবাজ এখনও টাইম রয়েছে, সব কিছু লিমিটের মধ্যে করার চেষ্টা কর। যে সমস্ত ভালগার কন্টেন্ট রয়েছে সেগুলো ডিলিট কর, ডিলিট করে নতুনভাবে কিছু শুরু কর। 70,000 সাবস্ক্রাইবার থাকুক, ঠিক আছে, নতুনভাবে চালু কর, নতুনভাবে রোস্ট কর, লিমিটের মধ্যে থেকে অবশ্যই। আর গালিগালাজটা বন্ধ কর, তুই যা করছিস সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। তুই হয়তো ইয়ার কী ভাবছিস, কিন্তু হিন্দি কমিউনিটিতে অনেক ইউটিউবার রয়েছে, অনেক ক্রিয়েটার রয়েছে যারা এরকম ভালগার যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, লিগাল অ্যাকশনও নিচ্ছে। এরকম বাংলাতেও শুরু হতে কিন্তু বেশি দেরি নেই। আর তোমরা যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, কমেন্টে পারো যদি #StopGuhaBaj লিখে কমেন্ট করো, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তো অবশ্যই জানাবে। তোমরা যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামে ফলো করতে পারো, পেজও রয়েছে বঙ্গ র্যান্ট, সেখানে গিয়ে ফলো করো। আমাকে একটু মেসেজ ট্যাসেজ করো, কারণ আমি একটা ভিডিওর পরে আবার কবে ভিডিও দেবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমাদের ভালোবাসা, সাপোর্ট চাই, ঠিক আছে। যদি অনেক ভালোবাসা সাপোর্ট থাকতো তাহলে আমি হয়তো সব কিছু ছেড়ে দিয়ে ভিডিওই বানাতে পারতাম, কিন্তু সেই সাপোর্টটা এই চ্যানেল থেকে পাই না। আস্তে আস্তে চ্যানেল দেখলাম ডেড হয়ে গেছে, ডেডই হয়ে গেছে, কোনো কিছু বলার নেই। সো খুব কষ্ট মনে, একটু সাপোর্ট টাপোর্ট করো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কোনো টপিক যদি মাথায় থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো, মেসেজ করেও জানাতে পারো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।